আসসালামু আলাইকুম। হাদিসের নামে জালিয়াত, লেখক ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর আসুন্না পাবলিকেশন, পৃষ্ঠা নং 72-73। কোন হাদিসে নির্ভুলতা যথার্থতা যাচাই করার জন্য হাদিসের বর্ণনাকারীকে শপথ করানো, বর্ণনা বা সাক্ষ্যে নির্ভুলতা যাচাই এর জন্য প্রয়োজনে বর্ণনাকারী বা সাক্ষীকে শপথ করানো হয়। সত্যপরায়ণ ও আল্লাহভীরু মানুষ ইচ্ছাপূর্বক মিথ্যা বলেন না, তবে তার স্মৃতি তাকে ধোঁকা দিতে পারে বা অনিচ্ছাকৃত ভুলের মধ্যে তিনি নিপতিত হতে পারেন, কিন্তু আল্লাহর নামে শপথ করতে হলে তিনি কখনও পরিপূর্ণ নিশ্চিত না হয় কিছু বলবেন না। এজন্য সত্যপরায়ণ ব্যক্তির জন্য শপথ করানো সাক্ষ্য বা বক্তব্যের নির্ভুলতা যাচাইয়ের জন্য কার্যকর পদ্ধতি, তবে মিথ্যাবাদীর জন্য শপথ যথেষ্ট নয়। তার ক্ষেত্রে বিভিন্ন প্রশ্ন কোর্স ইন্টারগেশন এর মাধ্যমে তার বক্তব্যের যথার্থতা যাচাই করতে হয়। সাহাবিগণ সকলেই ছিলেন সত্যপরায়ণ, অত্যন্ত আল্লাহ ভীরু মানুষ, তা সত্ত্বেও অনিচ্ছাকৃত ভুলের সম্ভাবনা দূর করার জন্য সাহাবিগণ কখনও কখনও হাদিস বর্ণনাকারী সাহাবিকে শপথ করাতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এমন একজন মানুষ ছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো কথা নিজে শুনলে আল্লাহ আমাকে তা থেকে তার মর্জি মতো উপকৃত হওয়ার তৌফিক প্রদান করতেন। আর যদি তার কোনো সাহাবি আমাকে কোনো হাদিস শোনাতেন, তবে আমি তাকে শপথ করাতাম। তিনি শপথ করলে আমি তার বর্ণিত হাদিস সত্য বলে গ্রহণ করতাম। অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো সাহাবির হাদিস গ্রহণ করতে হলে তাকে শপথ করে এরপরে হাদিসটা বলতে হতো, তাহলেই তিনি গ্রহণ করতেন। এর পরবর্তী আলোচনা হবে হাদিসের নির্ভুলতা যথার্থতা যাচাই করার জন্য অর্থ ও তথ্যগত নিরীক্ষা, যা আমরা এই পরবর্তী ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ।